হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো এখন দেখতে পাচ্ছ এটা আমাদের ঘর এটার একদমই একটা বিচ্ছিরি অবস্থা কেননা আমরা মুভ করছি তো ভিডিওটা আমি আজকে করছি আর আপলোড আমি কবে করতে পারবো জানি না তো সেই জন্য আর কি আমার আমাদের সব কিছু প্যাকিং করতে হচ্ছে এখন আমাদের এই খাটগুলো ডিসমেন্টেল করা হয়নি তো কত আমরা অনেকবার আমার হাজব্যান্ডকে বলছি যে চলো ওঠো খাটগুলো তোমরা কালকে মুভ করবো তোমাদেরকে তাড়াহুড়ো করে সব করতে হবে আর এখানে এই খাট বা যে কোনো ধরনের ফার্নিচারগুলো এগুলো খুব ভাবে ক্যারি করা যায় কেননা এগুলো সবটাই মানে পুরোটাই খুলে একদম পাট পাট করে নেওয়া নেওয়া যায় তো সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না আমাদের এই সিঙ্গেল বেডটা তো একদমই সহজ মানে জাস্ট হেডবোর্ড আর এই মানে লাস্টের এইটা এইটুকু খুলে নিলেই হয়ে যায় সিঁড়ি দিয়ে নামাতে এই হলে খুব একটা অসুবিধা হয় না কিন্তু বাকি যেগুলো একটু মানে ফার্নিচার মানে চেস ড্রয়ার টাইপের যে জিনিসগুলো সেগুলো নামাতে ভীষণ অসুবিধা হয় যেমন ওগুলো ওঠাতেও খুব প্রবলেম হয়েছিল যখন আমরা কেমস্টোন থেকে হচ্ছে এই সেভেন্টি ফাইভ স্ট্রিটে আমরা মুভ করেছিলাম তখন আমাদের ওটা উপরে তুলতে খুব কষ্ট হয়েছিল যাই হোক তো আমি সব খাটগুলো আর কি ডিসমেন্টেল করে মানে সিঙ্গেল খাটটা প্রথমে ডিসমেন্টেল করেছি তারপরে আমি ওই জায়গাটা কার্পেট দিয়ে মানে কার্পেট ক্লিনার দিয়ে ভালো করে পরিষ্কার করেছি কেননা এদের এখানে একটা নিয়ম আছে যে ঠিক যেরকমটা ওরা রুম তোমাকে হ্যান্ডওভার করবে ঠিক সেরকমই ক্লিন একদম পরিষ্কার করে তোমাকে আবার রুম ওদের কাছে হ্যান্ডওভার করতে হবে নইলে যে যে কটা টাকা ডিপোজিট থাকবে ওরা সবাই মানে ওরা সবটাই কেটে নেবে বা হয়তো কিছুটা কেটে নিল ফেরত দিল আমাদের যেমন কেমস্টনের বাড়িটাতে যখন আমরা ছিলাম তখন ওটাতে আমাদের কিছুই ক্ষতি হয়নি না আমাদের ওদের কোনো কিছু আমরা ভেঙেছিলাম না হয়তো কার্পেটটা একটু ক্লিন কর করতে হতো কেননা বাচ্চা ছিল আর তখন আমি জানতামও না তখন আমরা নতুন এসেছিলাম যে কার্পেট ক্লিন করতে গেলে এরকম একটা জিনিস পাওয়া যায় তো আমাদের ওরা প্রায় দেড়শো পাউন্ড মানে পনেরো হাজার টাকা মতো ওরা আমাদের এর থেকে কেটে নিয়েছিল তো যাই হোক হচ্ছে এখন এই দিনের দিন সকালবেলা যেদিন আমরা মুভ করবো সেদিন সকালে এই দিনটা আমি অনেকটা গুছিয়ে ফেলে সব একদম ঠিকঠাক করে রেখে দিয়েছি জাস্ট ম্যান উইথ ভ্যান আসবে আর আমরা সব কিছু দিয়ে দেবো একদম পুরো সেট করে রেখেছি যা টুকিটাকি এদিকে ছিল আমি সব ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে দিয়েছি এই চেস্ট ড্রয়ারগুলো নামাতেই সবচেয়ে বেশি সমস্যা হয় এবারে সব কিছু নিয়ে মানে আমরা আগে ম্যান উইথ ভ্যানকে এই যে দুজন এসেছেন মানে মেন একজনই গতবার এসেছিলেন কিন্তু উনি বলেছিলেন যে তোমাদের এখান থেকে নামাতে খুব সমস্যা কারণ আমি আমার একটা বন্ধুকে নিয়ে আসবো তো সেক্ষেত্রে একটু টাকাটাও বেশি নিয়েছে আর এখানে এখন করোনার জন্য সব কিছুতেই মানে দামটা একটু একটু বেশি গতবার যখন আমরা কেমস্টোন থেকে এখানে মুভ করেছিলাম মানে সেভেন্টি ফাইভ হারপুর স্ট্রিটে তখন আমাদের আহ হচ্ছে মুভ করতে একশো পাউন্ড আশি পাউন্ড মতো নিয়েছে এই যে আমাদের এই সিঁড়িটা এই উপরের সিঁড়িটা ভীষণ সরু আর ওই জন্য নামাতে খুব সমস্যা হয় কিন্তু এখান থেকে আমাদের নতুন যে বাড়িটাতে যাচ্ছি সেটা একদমই কাছাকাছি বাড়ি পাঁচ মিনিটের ডিস্ট্যান্স হয়তো কিন্তু সেখানে দামটা অনেক বেশি নিয়েছে প্রায় দেড়শো পাউন্ড মতো বেশি মানে নিয়েছে আর কি তো আমাদের সব কিছু ওরা চলে গেছে ওদের কাছে আমরা দিয়ে দিয়েছি চাবিটা ওরাই খুলে ওরাই রেখে দেবে আর এখানে বেবলুকে আমরা নিয়ে লাস্টের দিকে যাচ্ছি যাবো আর কি বেবলু সাইকেলটা চালাচ্ছে ওর বাবা গেছে চাবিটা হ্যান্ড ওভার করতে তো এখান থেকে চলে যাচ্ছি একটু মনটা খারাপ করছে কেননা এখান থেকে চলে যাওয়ার একটাই কারণ মানে এটা ফ্ল্যাট আর আমরা যেটা যাচ্ছি সেটা আমাদের একটা সেপারেট পুরো হাউস মানে একটা দোতলা বাড়ি তো কেননা এটাতে আমাদের খুব মানে এই করোনার জন্য এতই মনোটনা স্লাইফ হয়ে গেছে যে খুব সমস্যা হতো আর এই টিভিটা আমরা মানে ক্যাবে করে যাচ্ছিলাম তো টিভিটা আমরা আমাদের কাছেই নিয়ে নিয়েছি আর এই যে এরা অলরেডি মানে এসে দেখ আমরা মানে গাড়িতে করে এসে দেখলাম যে এরা নামিয়ে দিয়েছে এরা সব কিছু অনেকটাই ঘরের ভেতরে ঢুকে ঢুকে রেখে দিয়েছে এরা খুবই বিশ্বস্ত এদের মানে অবিশ্বাস করার কিছু নেই তো সেই জন্য আমরা চাবিটা দিয়ে দিয়েছিলাম যে তোমরা নিজেদের মতো রাখতে শুরু করবে তারপরে আমরা শেষে আসবো এখনও কিছু জিনিস ওই বাড়িতে আছে সেটা বিকেলবেলা দিয়ে দেবো মোটে পাঁচটা পর্যন্ত ওদের অফিসটা খোলা থাকে তার আগেই ওদের চাবিটা হ্যান্ড ওভার করে দিয়ে দিলেই হবে এইখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের পার্সোনাল একটা গার্ডেন আছে তো এই গার্ডেনটাই এরা ওপেন করছে আমরা যেদিন এই বাড়িটা দেখতে এসেছিলাম সেদিন আমরা এই গার্ডেনটা দেখতে পাইনি মানে আমরা অন্ধকারে আমরা একটু সন্ধ্যের পরে এসেছিলাম তো সেই জন্যই মানে গার্ডেনটা ভালোভাবে দেখা হয়নি জাস্ট একটা লাইট জ্বালিয়ে দেখেছিলাম তো এই এই গার্ডেনটা আমাদের খুব দরকার ছিল আমরা অনেকদিন ধরে এই ঠিক এই রকম একটা বাড়ি খুঁজছিলাম যে একটা পার্সোনাল গার্ডেন থাকবে বা পুরো একটা সেপারেট হাউস হবে মানে নিজেদের বাড়ির মতো সেই জন্যই আর কি অনেক খুঁজে খুঁজে এদিক ওদিক দেখে এটাই ঠিকঠাক মনে হলো এই যে এটা আমাদের বাড়ির সামনেটা হচ্ছে হ্যাঁ একটু দূরে গেলেই দেখা যাবে দূর থেকে ভিডিও করেছি সেটা দেখা যাবে এখানে রাস্তা পার হচ্ছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওর খুব আনন্দ হয়েছে এই নতুন বাড়িটাতে হ্যাঁ এইটা আমাদের বাড়িটা যেখানে আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে এই পোশানটা আমাদের আর এই পোশানটা অন্য কারোর তো এগুলোকে এখানে মানে বলা হয় যে ডিটা ডিটাস্ট হাউস সেপারেট হাউস আর কি এরকম তো এটা হচ্ছে মানে এই যে এইটটি সিক্স এটাই হচ্ছে আমাদের ফ্ল্যাট আর কি হচ্ছে আর এখানে এই একটা সরি আমি ফ্ল্যাট বলে ফেললাম এটা মানে একটা হাউস আর কি মানে সেপারেট হাউস যাই হোক কে সে দেখেই বোঝা যাচ্ছে এটা আমাদের লিভিং রুম মানে ঢুকেই আর কি এই রুমটা আহ মোটামুটি জিনিসপত্র ঠিকঠাক জায়গায় রেখেছি কিছু কিন্তু কিছুই এখনো আনপ্যাক করা হয়নি সেগুলো সব এক এক করে করতে হবে আর হচ্ছে এটা সিঁড়ি দিয়ে উপরে চলে যেতে হবে ফার্স্ট মানে ফার্স্ট ফ্লোরে আর হচ্ছে এখন জিনিসপত্রগুলো সব রান্নাঘরে রাখা আছে এইভাবেই আর কি অগোছালো অবস্থায় রয়েছে বেবলু ভীষণ খুশি এই আর কি এখন আমাকে সব আনপ্যাক করতে হবে আমি একটু সময় করে হাউস ট্যুরটা নিব মানে অবশ্যই দিয়ে পুরো বাড়িটা একদিন দেখাবো তো এখন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো থেকো সুস্থ থেকো বাই বাই